গ্রুপ সেভেন এ শ্রেণীর হাইড্রাইডগুলির মধ্যে এইচএফ এর বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি এবং এইচসিএল এর বয়েলিং পয়েন্ট সবচেয়ে কম। এইচসিএল থেকে এইচআই অবধি যে হাইড্রাইডগুলি তাদের বয়েলিং পয়েন্টের যে অর্ডার সেটা হচ্ছে এইচসিএল এর বয়েলিং পয়েন্ট সবচেয়ে কম আর এইচআই এর বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি। এই ঘটনাটাকে আমরা সহজেই ভান্ডারওয়াল অ্যাট্রাকশনের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমরা জানি শ্রেণী বরাবর নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, তাই ভান্ডারওয়াল অ্যাট্রাকশন বেশি হয়। এই কারণে এইচআইয়ের মধ্যে ভান্ডারওয়াল এইচআইয়ের অণুগুলির মধ্যে ভান্ডারওয়াল অ্যাট্রাকশন বেশি হওয়াতে এবং এইচসিএল এর অণুগুলির মধ্যে ভান্ডারওয়াল অ্যাট্রাকশন কম হওয়াতে এইচআইয়ের যে অণুগুলি সেগুলিকে পৃথক করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তাই এইচআইয়ের বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি হয় এইচসিএল এইচবিআর আর এইচআইয়ের মধ্যে। সুতরাং সেভেন এ শ্রেণীর যে হাইড্রাইডগুলি রয়েছে তাদের বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্কের ক্রম হচ্ছে এইচসিএল সবচেয়ে কম স্ফুটনাঙ্ক, তারপর এইচবিআর, তারপর এইচআই, এইচএফ এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। এবার এইচএফ এর স্ফুটনাঙ্ক কেন সবচেয়ে বেশি? একই ঘটনা লক্ষ্য করা যায় গ্রুপ সিক্সে এর হাইড্রাইডগুলির মধ্যে। গ্রুপ সিক্সে এর হাইড্রাইডগুলির মধ্যে এইচ টু ও এর যে স্ফুটনাঙ্ক সেটা সবচেয়ে বেশি হয় এবং এইচ টু এস এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হয়। এইচ টু এস, এইচ টু এস ই আর এইচ টু টি ইর মধ্যে এইচ টু টি ইর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি আর এইচ টু এস এর স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। এই ঘটনাটাও আমরা ভান্ডারওয়াল অ্যাট্রাকশনের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, কারণ এইচ টু টি ই এর ক্ষেত্রে আকার সবচেয়ে বড় এবং ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি, তাই ভান্ডারওয়াল অ্যাট্রাকশন সবচেয়ে বেশি। এই কারণে এইচ টু এস, এইচ টু এস ই আর এইচ টু টি ইর মধ্যে এইচ টু টি ই এর যে বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক সেটা সবচেয়ে বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রেও এইচ টু ও এর যে স্ফুটনাঙ্ক সেটা সবার থেকে বেশি হয়। তাহলে গ্রুপ সিক্স এ শ্রেণীর যে হাইড্রাইড সেগুলির বয়েলিং পয়েন্টের যে ক্রম সেটা হচ্ছে এইচ টু এস এর সবচেয়ে কম, তারপর এইচ টু এস ই, তারপর এইচ টু টি ই, তারপর এইচ টু ও। এইচ টু ও এর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। তাহলে এইচ টু ওর স্ফুটনাঙ্ক কেন সবচেয়ে বেশি? এটার স্ফুটনাঙ্ক তো সবচেয়ে কম হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি দেখা গেছে এইচ এফ, এইচ টু ও এবং এনএইচ থ্রি এই যে মলিকিউলগুলি রয়েছে, এই যে অণুগুলি রয়েছে, তাদের স্ফুটনাঙ্ক অ্যাবনর্মালি হাই থাকে, অস্বাভাবিকভাবে বেশি থাকে তাদের স্ফুটনাঙ্ক। এই ব্যাপারটাকে ব্যাখ্যা করা হয় হাইড্রোজেন বন্ডিংয়ের সাহায্যে। এইচ এফ, এইচ টু ও এবং এনএইচ থ্রি এর স্ফুটনাঙ্ক অস্বাভাবিক এর মানে হচ্ছে এইচ এফ এর অণুগুলি পরস্পরের সঙ্গে শক্তিশালী আকর্ষণ বলে আবদ্ধ, জলের মধ্যে এইচ টু ও এর যে অণুগুলি তারাও শক্তিশালী আকর্ষণ বলে আবদ্ধ এবং এনএইচ থ্রি এর মধ্যে যে অণুগুলি থাকে তারাও শক্তিশালী আকর্ষণ বলে আবদ্ধ। এই কারণেই এই অণুগুলিকে পৃথক করতে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, তাই তাদের বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক বেশি হয়। অর্থাৎ এইচ এফ এর অণুগুলির মধ্যে এক ধরনের বন্ধন রয়েছে, এইচ টু এর জলের মধ্যে থাকা এইচ টু ও এর যে অণুগুলি তাদের মধ্যেও এক ধরনের বন্ধন রয়েছে, অ্যামোনিয়ার মধ্যে থাকা যে এনএইচ থ্রি অণুগুলি তাদের মধ্যেও এক ধরনের বন্ধন রয়েছে। কিন্তু এই যে বন্ধনটা, এটা সাধারণ সমযোজী বা আয়নীয় বা কোঅর্ডিনেট বন্ড যেরকম আমরা দেখি সেই রকমটা নয়, কারণ কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বা কোঅর্ডিনেট বন্ডের যে শক্তি, স্ট্রেংথ, সেটা অনেক বেশি থাকে, তাদের বন্ড এনার্জি অনেক বেশি থাকে, বন্ধন শক্তি অনেক বেশি থাকে। কিন্তু এই ক্ষেত্রে এইচ এফ এর অণুগুলির মধ্যে বা এইচ টু ও এর অণুগুলির মধ্যে বা এনএইচ থ্রি এর অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা এত শক্তিশালী হয় না। এটা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি বন্ড। এই যে বন্ধনটা, এটাকে নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন এক ধরনের দুর্বল বন্ধন এবং এই ক্ষেত্রে বন্ধন শক্তির মান প্রায় 5 থেকে 50 কিলো জুল পার মোলের মতো হয়ে থাকে, যেখানে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই বন্ধন শক্তির পরিমাণ গ্রেটার দেন 100 কিলো জুল পার মোল হয়। অর্থাৎ কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধনের ক্ষেত্রে বন্ধন শক্তির মান 100 কিলো জুল পার মোল থেকে বেশি হয়। হাইড্রোজেন বন্ড তৈরি হয় যখন কোনো অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায়, কারণ হাইড্রোজেন পরমাণুটা যেই পরমাণুর সঙ্গে আবদ্ধ তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি,
এই কারণে ইলেকট্রন জোড়াটা এক্স পরমাণুর দিকে বেশি ঝুঁকে থাকে, তাই হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। এই অবস্থায় আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হাইড্রোজেন পরমাণুটি যদি পাশাপাশি কোনো ঋণাত্মক স্পিসিসকে পায়, তখন এই পার্শিয়াল পজিটিভ হাইড্রোজেনটা এই ঋণাত্মক স্পিসিসের সঙ্গে এক ধরনের আকর্ষণ বলে আবদ্ধ হয়, এবং এই আকর্ষণ বলটাকে এই রকম চিহ্নের সাহায্যে আমরা দেখাতে পারি, এরকম ড্যাশ ড্যাশ চিহ্নের সাহায্যে আমরা দেখাতে পারি। ফলে এইখানে এক ধরনের বন্ধন তৈরি হলো, যেটা এক ধরনের দুর্বল বন্ধন। এই যে বন্ধনটা, এটাকেই নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন বন্ধন বা এইচ বন্ড, হাইড্রোজেন বন্ড। সুতরাং হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা হচ্ছে কোনো তীব্র তড়িৎঋণাত্মক পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত হাইড্রোজেন পরমাণু যখন অন্য কোনো তীব্র তড়িৎঋণাত্মক পরমাণুর কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটি কুলম্বীয় আকর্ষণ সৃষ্টি হয় এবং এর ফলে একটা বন্ধন তৈরি হয়, একেই হাইড্রোজেন বন্ধন বলা হয়। এই কারণেই এইচ পরমাণু যখন সরাসরি ফ্লোরিন বা অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, তখন এইচ পরমাণুটি অনেকখানি ধনাত্মক চরিত্র লাভ করে, তাই ইহা কোনো ঋণাত্মক স্পিসিসের সঙ্গে শক্তিশালী হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তাহলে মনে রাখতে হবে, যে সমস্ত অণুতে হাইড্রোজেন পরমাণু সরাসরি ফ্লোরিন বা অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে ওই অণুগুলি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। হাইড্রোজেন বন্ধনের কারণে কিছু কিছু হাইড্রাইড তরল অবস্থায় থাকতে পারে, যেমন জল, হাইড্রোজেন ফ্লোরাইড, NH2 বন্ড NH2 অর্থাৎ হাইড্রাজিন। এই যে অণুগুলি, তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এই কারণে তাদের অণুগুলি পরস্পরের কাছাকাছি থাকে এবং তারা সহজে পৃথক হতে যায় না। এই কারণে হাইড্রোজেন বন্ধনের কারণে এই অণুগুলি তরল অবস্থায় অবস্থান করে। H2S, HCl, P2H4 এর মধ্যে এই ধরনের হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, তাই তাদের অণুগুলি পরস্পরের এত কাছাকাছি অবস্থান করে না, তাই তারা গ্যাসীয় অবস্থায় থাকে। H2O, HF, NH2, NH2 এইগুলি থাকে তরল অবস্থায়, H2S, HCl, P2H4 এগুলি থাকে গ্যাসীয় অবস্থায়। হাইড্রোজেন বন্ধনের কারণে কিছু কিছু অণু জলে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হতে পারে, কিন্তু যে সমস্ত অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন নেই, তারা জলে এত বেশি দ্রবীভূত হতে পারে না। যেমন অ্যামোনিয়া, NH3 এর মধ্যে যে NH বন্ধনগুলি রয়েছে, সেই কারণে হাইড্রোজেনগুলি আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায়, ফলে তারা জলের অণুর সঙ্গে সহজেই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। কিন্তু PH3 অর্থাৎ ফসফিনের মধ্যে হাইড্রোজেন পরমাণুগুলি এত বেশি ধনাত্মক চরিত্র লাভ করে না, তাই তারা জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। এই কারণে PH3 জলে খুব বেশি দ্রাব্য নয়। অনুরূপভাবে CH3OH এবং C2H5OHও জলে খুব বেশি পরিমাণ দ্রবীভূত হয়, কারণ তারা জলের অণুর সঙ্গে সহজেই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। হাইড্রোজেন বন্ধনের সাহায্যে বিভিন্ন অ্যাসিড বা ক্ষারের আম্লিক ধর্ম এবং ক্ষারীয় যে স্ট্রেংথ সেটা ব্যাখ্যা করা যায়। যেমন বেঞ্জোয়িক, অর্থবেঞ্জোয়িক অ্যাসিড এবং বেঞ্জোয়িক অ্যাসিডের মধ্যে অর্থবেঞ্জোয়িক অ্যাসিডের অ্যাসিড স্ট্রেংথ অনেক বেশি। এর কারণ হচ্ছে অর্থবেঞ্জোয়িক অ্যাসিড এই ক্ষেত্রে একটা H+ বর্জন করে CW- পরিণত হয়েছে। এই O- এইখানের যে H∆+ সেটার সঙ্গে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু বেঞ্জোয়িক অ্যাসিডের ক্ষেত্রে H+ বর্জনের পর এটা যে অ্যানায়নটা তৈরি করেছে, সেটা এরকম কোনো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে স্টেবিলিটি পায় না। এই কারণে অর্থবেঞ্জোয়িক অ্যাসিড সহজেই একটা H+ বর্জন করতে পারে, তাই অর্থবেঞ্জোয়িক অ্যাসিডের অ্যাসিড স্ট্রেংথ বেশি হয়। প্রোটিনের সক্রিয়তা এবং প্রোটিনের আকার বা DNA-র ডাবল হেলিক্স স্ট্রাকচার, এইগুলিও হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। যখন দুইটা ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে, তখন এই ধরনের হাইড্রোজেন বন্ধনকে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন বলা হয়। যেমন HF-এর দুইটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে, একটা HF অণুর -delta এর সঙ্গে অন্য HF অণুর -delta হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। ভিন্ন পদার্থের দুইটা অণুর মধ্যেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে, যেমন HF-এর একটা অণু জলের একটা অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হতে পারে, এবং এই ক্ষেত্রে ফ্লোরিনের যে -delta সেটা জলের অণুর -delta যুক্ত হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। একই অণুর দুইটা অংশের মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হয়,
তখন সেই ধরনের হাইড্রোজেন বন্ধনকে ইন্ট্রামলিকুলার এইচ বন্ড বলা হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন বলা হয়। যেমন অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডের মধ্যে এইখানে যে ওএইচ বন্ধন রয়েছে এই এইচ আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয় এবং এখানের অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়, তাই তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ফলে একই অণুর দুইটা অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। এটা একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যেহেতু একই অণুর দুইটা অংশের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, তাই এক্ষেত্রে অণুটা নিজের মধ্যেই সংগুণিত অবস্থায় থাকে, ফলে এটা অন্য অণু থেকে বিচ্ছিন্ন থাকতে চায়। এই কারণে এই ধরনের অণুগুলি পরস্পর থেকে পৃথক থাকতে চায়। তাই সাধারণত ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন যদি কোনো অণুতে থাকে সেই ক্ষেত্রে ওই পদার্থের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এইগুলি কম হয় এবং তার জলে দ্রাব্যতাও অনেক কম হয়, কারণ এই অণুটা নিজের মধ্যেই হাইড্রোজেন বন্ধন তৈরি করে রাখে, তাই অন্য অণুগুলির সঙ্গে সে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে চায় না। যে সমস্ত অণুগুলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন তৈরি করে তাদের অণুগুলি পরস্পরের সঙ্গে আকর্ষণে আবদ্ধ থাকতে চায়, ফলে পরস্পরের কাছাকাছি থাকতে চায়। এই কারণে এই রকম পদার্থের অণুগুলি সংগুণিত অবস্থায় থাকে এবং অণুগুলি পরস্পরের কাছাকাছি থাকে, তাই তাদেরকে পৃথক করতে বেশি উত্তাপের প্রয়োজন। এই কারণে তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। আর যেহেতু তারা অন্য অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এই ধরনের অণুগুলি জলের অণুর সঙ্গেও হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, তাই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন গঠিত হলে সাধারণত জলে দ্রাব্যতাও বেশি হয়। এবার আমরা দেখব হাইড্রোজেন বন্ধনের কিছু বিশেষ বিশেষ দিক। জলের একটা অণু চারটা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। জলের একটা অণুর মধ্যে দুইটা ওএইচ বন্ধন রয়েছে, ফলে দুইটা এইচ পরমাণু ডেল্টা প্লাস, আর দুইটা লোন পেয়ার রয়েছে, এই কারণে দুই দিকে নেগেটিভ চার্জের ডেন্সিটি রয়েছে, দুই দিকে নেগেটিভ চার্জের ডেন্সিটি তার রয়েছে। এই যে এইচ ডেল্টা প্লাস, সেটা অন্য একটা জলের অণুর অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই এইচ ডেল্টা প্লাস জলের অণুর অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই ডেল্টা মাইনাসটা জলের অণুর হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এই ডেল্টা মাইনাসটা জলের অণুর হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। এইভাবে জলের একটা অণু ফরমিক অ্যাসিড অর্থাৎ HCWH কেন ডাইমার তৈরি করতে পারে তা আমরা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে জানতে পারি। ফরমিক অ্যাসিড অণু যখন কাছাকাছি আসে তখন একটি ফরমিক অ্যাসিডের এইচ ডেল্টা প্লাসের সঙ্গে অন্য ফরমিক অ্যাসিডের যে অক্সিজেন ডেল্টা মাইনাসে থাকে সেটা হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে, এবং এই ফরমিক অ্যাসিডের ডেল্টা মাইনাস অক্সিজেনের সঙ্গে এই ফরমিক অ্যাসিডের ডেল্টা প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে, ফলে ফরমিক অ্যাসিডের দুইটা অণু পরস্পরের কাছাকাছি থাকে এবং একসঙ্গে অবস্থান করে, এই কারণে ফরমিক অ্যাসিড ডাইমার গঠন করতে পারে। একইভাবে অন্য অনেক ধরনের জৈব অ্যাসিডগুলি এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার রূপে অবস্থান করতে পারে। এটা হচ্ছে ক্লোরাল CCl3CHO। এটা যখন জলের সঙ্গে যুক্ত হয় তখন জলের এইচ পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং ওএইচ মূলকটা কার্বনের সঙ্গে যুক্ত হয়, ফলে তৈরি হয় ক্লোরাল হাইড্রেট। বাস্তবিক পক্ষে একটা কার্বন পরমাণুতে দুইটা ওএইচ থাকলে সেটা খুব অস্থায়ী হয়, এইখানেও দেখা যাচ্ছে একটা কার্বন পরমাণুতে দুইটা ওএইচ মূলক রয়েছে, তাই এটা খুব অস্থায়ী। কিন্তু বাস্তবিক পক্ষে জলের সঙ্গে যখন ক্লোরাল রিয়াকশন করে এই ক্লোরাল হাইড্রেট তৈরি করতে পারে, কারণ এই যে ক্লোরাল হাইড্রেট তৈরি হলো এই ক্লোরাল হাইড্রেটের মধ্যে এখানের যে এইচ ডেল্টা প্লাস রয়েছে সেটা ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এইখানের এইচ ডেল্টা প্লাসটা ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, এই কারণে ক্লোরাল জলের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরাল হাইড্রাইট তৈরি করতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন সম্পর্কে আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।